পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সোমবার থেকে। আর সেই ধারাবাহিকতায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে কথা বলেন বিগত নির্বাচন ও দলীয় প্রতীকে নির্বাচন প্রসঙ্গে, আর প্রতিশ্রুতি দেন উন্নয়নের। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই, আমরা যে স্বপ্নটি দেখেছি, স্বপ্নটা দেখি যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। এটি আমি মনে করি সেই স্বপ্ন আমার এই বয়সে বাস্তবায়ন হয়েছে। রাস্তা ভাঙা ছিল, পানির সাপ্লাই, এগুলি গত 15 বছর হয়নি। ইনশাআল্লাহ আমি যদি হয় তাহলে কাজগুলি অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করব। আর দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনের এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এবং খুব একটা নির্বাচনের আমেজ সবার মধ্যে, স্বতঃস্ফূর্তভাবে এসে এরা জমা দিচ্ছে এবং খুবই এটা খুবই আশাব্যঞ্জক। তৃণমূল থেকে একক প্রার্থী ম্যাক্সিমাম আমরা পাচ্ছি, প্রায় 99.9% একক প্রার্থী আমরা পাচ্ছি। তবে একাধিক প্রার্থীর ক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তের কথা জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এ পর্যন্ত প্রায় 200 উপরে চলে আসে, আমরা আশা করি যে আজকে বিকেল 4টার মধ্যেই সব জেলা থেকে সব পৌরসভার প্রার্থী, চূড়ান্ত প্রার্থীর তালিকা চলে আসবে। যে মনোনয়ন বোর্ড আছে, বোর্ডের সভা আছে, এই সভাতেই আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হবে। আশা করছি যে আজকে হাতে বিশ্বের চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তারা আরও বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশনের সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। যে সিদ্ধান্ত নেবে আমরা অবশ্যই সেই সিদ্ধান্ত থেকে আমরা। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।